হ্যালো ভিউয়ার্স, ঘর থেকে বের হয়েছি বাংলাদেশের প্রতিটি জেলা ঘুরব বলে। সবার প্রথম যাত্রা শুরু করেছিলাম কক্সবাজার থেকে, আজকে যাব বান্দরবান। কক্সবাজারের উপর অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলো দেখবেন আশা করি। আর দ্বিতীয় জেলা হিসেবে বেছে নিয়েছি বান্দরবানকে, বান্দরবানের উপর অনেকগুলো ভিডিও হবে, সেগুলো দেখবেন আশা করি। এবং আশা করি আপনাদের সবগুলো ভিডিওই ভালো লাগবে। তো শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি কক্সবাজার থেকে এসেছি। তো উঠলাম বান্দরবানে একটি খুবই স্বল্প মূল্যে একটা হোটেলে। যদিও আমি রেকমেন্ড করি না এই ধরনের হোটেলে থাকাটা, তারপর যেহেতু আমি চাচ্ছি যে আমার বাজেট কম রাখতে, আজকে আমি যে হোটেলটা উঠেছি এটার ভাড়া নিয়েছে মাত্র 200 টাকা। এবং এটা একটি একজনের জন্য একটি রুম। আপনাদেরকে হোটেল রুমটা দেখাবো বলি ভিডিওটি বানাচ্ছি। উপরে দেখতে পাচ্ছেন ফ্যান, এটা কোনো এসি করা না। হোটেলের বাইরের অংশটি পরে দেখো, আগে রুমের অংশটা দেখাই। এই দেখতে পাচ্ছেন দরজার জায়গা, আর এই হচ্ছে বেডের অবস্থা। রুমটা এই টাইলস করা, কিন্তু এর যে সমস্যা রয়েছে সেগুলো হচ্ছে যে পাশাপাশি একটা টেবিল দেওয়া আছে আসবাবপত্র হিসেবে। আর এই হচ্ছে বাথরুমের অবস্থা। অনেকে হয়তো রাগারাগি করতে পারেন, কিন্তু আমাদের যেহেতু বাজেট কম যাদের, আমরা তারা ইচ্ছা করলে আপনারা থাকতে পারেন। আর এই হচ্ছে হোটেলের গোসল করার জন্য কোনো ঝর্ণা নাই, কোনো আয়না নাই, লো কমোড। তবে একটা জিনিস ভালো লেগেছে যে এই জায়গায় বাথরুমটা অনেক পরিষ্কার হয়ে গেছে যিনি দায়িত্বে আছেন। আপনাদেরকে করিডোরটা একটু দেখাই, আরটা যে মনে হচ্ছে যে সিকিউরিটি একটু কম, তালাটা ভালো না। আমি হোটেলটির তিনতলায় আছি, এই হোটেলটি চারতলা। এ হচ্ছে করিডোর, এ পাশে হচ্ছে সিঁড়ি। হোটেলটির অবস্থান আপনাদেরকে আমি বলে দেব, হোটেলটির নাম হচ্ছে হোটেল পূর্বাণী আবাসিক, বান্দরবান বাজারের দিকে এই হোটেলটি। ফোন নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেসটা ওই জায়গা থেকে দেখে নেন। আর কিছুক্ষণ পর আপনাদেরকে হোটেলের বাইরের অংশ দেখাবো। এই হোটেলে আরেকটা সমস্যা হচ্ছে যে প্রচুর গরম। আশেপাশে আর কয়েকটা হোটেল আপনি এই ছলে দেখতে পারেন, ওইগুলো তো ভাড়া মনে হয় এরকমই হবে বাজারের ভিতরে। এর পাশে একটি পাহাড়ি একটা হোটেল রয়েছে, যত উপরে থাকবেন তত মনে হয়, আমার যেটা মনে হয় আর কি, যে একটু ভালো ঠান্ডা পাবেন। তো চলুন বাইরের অংশটাও দেখে আসি। ভিউয়ার্স, হোটেল পূর্বাণীর আরেকটা রুম ভাড়া নিয়েছি। আমার সময় স্বল্পতা, তাই আমি অন্য রুমগুলো দেখিনি। এ হচ্ছে অবস্থা, খুবই বাজে অবস্থা, এইভাবে আসলে থাকা যায় না, তারপর আসলে বাধ্য হয়ে থাকা আর কি। খুঁজলে এর চেয়ে ভালো হোটেল পাবো, কিন্তু ভালো লাগে না। দর্শক, এ হচ্ছে পূর্বাণী হোটেলের সামনের অংশ, এটা বাজারের থেকে খুব কাছে, বাজারের ভিতরে বলা চলে। এটা ভাড়াটা কম ঠিক আছে, কিন্তু আমার কাছে এত ভালো লাগে না, বিশেষ করে দেখলেনি তো দেয়ালের মধ্যে ভাঙাচোরা। আর দাম কম হয়তো অন্য জায়গায় পাওয়া যেতে পারে, আমার সমস্যা অল্পতার কারণে আমি খুঁজে দেখিনি। তো কাল চলে যাবো রাঙামাটি, রাঙ্গারপুটির উপর ব্লগ করবো, ইচ্ছা হলে আপনারা দেখতে পারেন।